আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ডিজিটাল কন্টেন্ট ডাউনলোড করে ক্লাস পরিচালনা করতে পারেন। তো ফার্স্ট অফ অল, আপনার কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে আপনি চলে যাবেন। যেমন আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারে গেলাম। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার এই সার্চ বক্সে আপনি লিখবেন বা গুগলে লিখবেন teachers.gov.bd, অর্থাৎ শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে আমাদের যেতে হবে। এরপর এখানে লিখার পর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে শিক্ষক বাতায়নের যে ওয়েবসাইট, অর্থাৎ এখান থেকে আপনি কন্টেন্ট ডাউনলোড করবেন, সেই ওয়েবসাইটে চলে যাবেন। তো ওয়েবসাইটে আসার পর এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন। তো এই পেজের এই যে দেখেন, এখানে আমার মাউস কার্সরটা আপনারা লক্ষ্য করবেন, এই কন্টেন্ট নামে একটা অপশন আছে। এই কন্টেন্ট নামে অপশনে এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন প্রেজেন্টেশন নামে একটা অপশন, এই প্রেজেন্টেশন অপশনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এই সাইটে বা শিক্ষক বাতায়নে যত ধরনের কন্টেন্ট আছে সবগুলো হাজির হবে আপনার সামনে। যেমন এখানে দেখেন প্রেজেন্টেশন, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রেজেন্টেশন এখানে আছে বা মাল্টিমিডিয়া কন্টেন্ট এখানে আছে। এখানে এখানে শো করতেছে 268,178টি প্রেজেন্টেশন এই ওয়েবসাইটে আছে। এখন আপনি কিভাবে সাবজেক্ট ভিত্তিক কন্টেন্ট ডাউনলোড করবেন? তো ফার্স্ট অফ অল আপনাকে এখানে টাইপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ টাইপ সিলেক্ট করার জন্য আপনি সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা বা কারিগরি শিক্ষা যেটাই হন, এই যে কোনো একটা টাইপ সিলেক্ট করতে হবে। যেমন সাধারণ শিক্ষা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার পরেরটা এখানে শ্রেণী সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে তৃতীয় থেকে প্রাক প্রাথমিক থেকে সকল শ্রেণীর এখানে কন্টেন্ট এখানে দেওয়া আছে। তো আমি যদি ষষ্ঠ শ্রেণীর কন্টেন্ট ডাউনলোড করতে চাই তাহলে ষষ্ঠ ক্লিক করব। এরপরে পরের অপশনে গিয়ে আমি বিষয় সিলেক্ট করব, যে সাবজেক্টের কন্টেন্ট ডাউনলোড করতে চাই। এখানে সকল ধরনের সাবজেক্ট আছে, যে যে সাবজেক্টের কন্টেন্ট ডাউনলোড করতে চাই সেই সাবজেক্ট সিলেক্ট করব। এবং এখানে পরের অপশনে আমরা অধ্যায় সিলেক্ট করব, অর্থাৎ আমি যদি এখানে পঞ্চম অধ্যায় বা যে কোনো অধ্যায়, যে অধ্যায়ের কন্টেন্ট আমি চাই সেই অধ্যায় সিলেক্ট করব। তাহলে সাপোজ আমি পঞ্চম অধ্যায় সিলেক্ট করলাম। এরপরে কি করব, এরপরে যে খুঁজুনে ক্লিক করব। খুঁজুনে ক্লিক করার পরে এই ষষ্ঠ শ্রেণী গণিতের পঞ্চম অধ্যায়ের কন্টেন্ট শুধু আপনার সামনে হাজির হবে। এরপর আমি যে কোনো একটা কন্টেন্ট ডাউনলোড করতে চাই। এখানে যেমন এখানে নিচে যদি আমরা স্ক্রল করে যদি নিচে যাই, নিচে দেখবো আরো অনেকগুলো পেজ এখানে আছে, অর্থাৎ এই ষষ্ঠ শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের অনেক কন্টেন্ট এখানে আছে। আপনি যেখান থেকে কয়েকটা কন্টেন্ট ডাউনলোড করে বাছাই করে যেটা ভালো সেটা এডিট করে আপনি প্রেজেন্টেশন বা ক্লাস পরিচালনা করতে পারেন। তাহলে আমি এখানে যে কোনো একটা কন্টেন্ট ডাউনলোড করি। তো ডাউনলোড করার জন্য এই পেজটা দেখেন, এখানে এই ব্রাউজারের এখানে একটা পেজই এখানে চালু আছে। আমি চাইলে এখানে প্লাস চিহ্ন দিয়ে আর একটা পেজ এখানে চালু করতে পারি। তো এটা কিভাবে আমি ডাউনলোড করব সেটা দেখাচ্ছি। আমি যে কোনো একটা এই যে আইকন, এগুলো প্রত্যেকটা একটা প্রেজেন্টেশন, যে কোনো একটা আইকনের উপরে আমি প্রথমত মাউস কার্সার নিব। এইভাবে নিয়ে রাইট বাটন ক্লিক করে দেখবেন যে ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, অর্থাৎ এখানে দেখেন নতুন আরেকটা ট্যাব চালু হয়েছে। শুধু এই যে যেই কন্টেন্টটা আমি এই যে এটা ডাউনলোড করব, শুধু এইটা ওপেন হয়েছে এখানে। এখন এইটা ডাউনলোড করার জন্য আমরা স্ক্রল করতে হবে। স্ক্রল করে কিবোর্ডের ডাউন কি ব্যবহার করে অথবা মাউস ব্যবহার করে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আস্তে আস্তে দেখবেন যে এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, সেই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এটা দেখেন এই ফাইলটা এখানে, এই যে এখানে ডাউনলোড হয়েছে। এখন এটা ডাউনলোড হয়েছে কোথায়, ডাউনলোড হলো এটা ডাউনলোড আমি যে ফোল্ডারটা সিলেক্ট করে দিয়েছি, যে এই ফোল্ডারে ডাউনলোড হবে সেখানে ডাউনলোড হয়ে থাকবে এখানে। তাহলে এখানে দেখেন এখানে ডাউনলোড হওয়ার পর এটা কোনো ফাইল, কোনো নাম বা কিছুই এখানে আসে নাই। তো এখানে আপনি যদি রিনেম করতে চান বা এটা একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে রাখতে চান, তাহলে দেখেন এই যে এখানে কার্সর, এই যে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, তীর চিহ্ন সিলেক্ট করবেন। তীর চিহ্ন সিলেক্ট করার পর এখানে শো ইন ফোল্ডার, অর্থাৎ এখানে কোথায় এটা ডাউনলোড হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। তাহলে এখানে এই যে কি, এখানে ক্লিক করার পর শো ইন ফোল্ডার দেখব, অর্থাৎ এটা কোন ফোল্ডারে এখানে ডাউনলোড হয়েছে। এখানে দেখলাম যে এখানে দিস পিসি লোকাল ডিস্ক ইউজার এবং এখানে এই ডাউনলোডেড ডাউনলোড হয়েছে। তো আপনি চাইলে এটা রিনেম করে অন্য একটা ফোল্ডারে আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন। এখন এটা যদি আমরা এটা রিনেম করা নাই, তো এটা আমি রিনেম করার জন্য আপনারা রাইট বাটন ক্লিক করে, এটা রাইট বাটন ক্লিক করে বা যারা যেভাবে রিনেম করেন সেইভাবে রিনেম করতে হবে। রাইট বাটন ক্লিক করে অথবা কিবোর্ডের
F2, F2 চেপে এখানে ক্লিক করে কিবোর্ডে F2 চেপে আপনারা এখানে রিনাম করতে পারেন। যেমন এখানে আমি লিখি রিনাম করে ক্লাস 6 চ্যাপ্টার 5, তো রিনাম করলাম। রিনাম করে এটা আপনি কপি করে অন্য কোনো যে কোনো ফোল্ডারে আপনি রাখতে পারেন। তো এটা এটা ফোল্ডারে কিভাবে ক্রিয়েট করবেন, ফোল্ডার কিভাবে সেভ করবেন, এটা আমি অন্য একটা ভিডিওতে দেখবো। তো এই এই কন্টেন্টটা আমি একটা ওপেন করি, এটা এটা আমি ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম। ডাবল ক্লিক করে এই কন্টেন্টটা ওপেন করলাম। ওপেন করে এখানে এই যে অপশনটা আসবে, এখন অনেক সময় এখানে এই অপশনটা যে এই এটা যদি আপনি এডিট করতে চান তাহলে অবশ্যই এই যে এনাবল এডিটিং এ যেতে হবে। অনেক সময় এটা নাও আসতে পারে, তাহলে এখানে এনাবল এডিটিং এ গেলাম, কারণ এটা তো একজন শিক্ষক এখানে আপলোড করে দিয়েছে সে নিজের মতো করে। তো এখানে আপনার যদি যেটা যেটা এডিট করা লাগে আপনি করতে পারেন, যেমন এখানে শিক্ষক পরিস্থিতি এটা আপনি দিতে পারেন নাও পারেন। তো যদি দিতে না চান তাহলে এই কন্টেন্টটা এই স্লাইডটা ডাউনলোড করবেন, এরপরে এভাবে কোথায় কোথায় এডিট করা যায় বা এডিট করার করলে ভালো হয় আপনার স্লাইড শো করে বা আপনার ওপেন করে দেখবেন। তো এভাবে আপনি কন্টেন্ট ডাউনলোড করে ক্লাস পরিচালনা করতে পারেন। একইভাবে আপনি যদি আরো অন্য কোনো কন্টেন্ট ডাউনলোড করতে চান ঠিক একইভাবে আবার এই যে প্রথম যে পেজটা আমি ওপেন করেছিলাম সেই পেজে যেতে হবে, এবং এই যেটা যেহেতু ডাউনলোড হয়ে গেছে এই পেজটা, তো এটা আমরা এখানে ডিলিট করে দিই। এরপরে যদি আরো কোনো ক্লাসের বা অন্য কোনো শ্রেণীর বা যে কোনো শ্রেণীর ডাউনলোড করতে চান ঠিক একইভাবে ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।